এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা শিলমোহর দিল রাজভবন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা শিলমোহর দেয়া হলো রাজভবনের তরফে। আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, দেখো এই মুহূর্তে সব থেকে বড় খবর রাজীব সিনহা নির্বাচন কমিশনার হচ্ছেন। এই মুহূর্তে কেন বড় খবর বলছি এই জন্য যে তুমি জানো যে গত মাসে রাজ্য সরকারের তরফ থেকে এই নামটি পাঠানো হয়েছিল রাজ্যের প্রাক্তন মুখ্য সচিবকেই রাজ্যের বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরে প্রশ্ন তোলেন রাজ্যপাল এবং তিনি বলেন যে আরো নাম পাঠানোর জন্য, এবং পরবর্তী সময় আমরা জানি যে অজিত বর্ধনের নাম পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রাজীব সিনহাকেই কিন্তু মান্যতা দিলেন রাজ্যপাল এবং নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই ফাইল, এবং রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহা খুব শিগগিরই তিনি এই দায়িত্ব পালন করবেন। যদিও আমরা জানি যে প্রাক্তন রাজ্য নির্বাচন কমিশনের সৌরভ দাস, তার সময়সীমা শেষ হয়ে গেছে 29শে মে, এবং তার আগে কিন্তু নাম ঘোষণা করার কথা ছিল কিন্তু সেটা রাজ্যপাল মান্যতা দেননি বলে করা সম্ভব হয়নি। যাই হোক, শেষ পর্যন্ত মান্যতা দিলেন এবং রাজীব সিনহা রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব যিনি বর্তমানে শিল্প উন্নয়ন দপ্তরের দায়িত্বে রয়েছেন তাকে রাজ্য নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব দেয়া হলো। শুধুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা শিলমোহর দেয়া হলো রাজভবনের তরফে। প্রাক্তন এই মুখ্য সচিব, রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা, তার নাম প্রথমে প্রস্তাব করা হয় রাজ্য সরকারের তরফ থেকে, পাঠানো হয় এবং তারপর আরও সাজেশন চাওয়া হয় রাজভবনের তরফ থেকে। সৌরভ, যিনি ছিলেন আগে রাজ্যের নির্বাচন কমিশনার, তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে গেলেও রাজভবন যেহেতু শিলমোহর দেয়নি সেই জন্য নতুন নির্বাচন কমিশনের নাম ঘোষণা করা যাচ্ছিল না। অবশেষে রাজভবনের শিলমোহর পড়ল এবং রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা। আমাদের প্রতিনিধি সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা, তিনি রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন, এই মুহূর্তে তিনি আর কোন কোন দায়িত্বে ছিলেন? দেখো, শিল্প উন্নয়ন দপ্তরের দায়িত্বে ছিলেন, কারণ তিনি অবসর গ্রহণের পরই কিন্তু মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে শিল্প উন্নয়ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই দায়িত্ব তাকে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং শিল্প আনার ক্ষেত্রে তার ভূমিকা যাতে কাজে লাগানো যায় সেই কারণে কিন্তু তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্ব তিনি পালন করছিলেন। তার মাঝখানেই যেহেতু সৌরভ দাসের সময়সীমা পেরিয়ে গেছিল, সময়সীমা পেরিয়ে যাওয়ার সময় এসে গেছিল, কারণ মে মাসের 28 তারিখে এর আগে তিনি দায়িত্ব নিয়েছিলেন, তার ফলে 28 তারিখ পর্যন্ত তার মেয়াদ ছিল, 29 তারিখে নতুন কমিশনারের নাম ঘোষণা করার কথা ছিল। সেই মতো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আগাম নাম পাঠিয়ে দেওয়া হয় রাজীব সিনহার নাম, কিন্তু রাজ্যপাল প্রশ্ন তোলেন যে কেন একজনের নাম পাঠানো হয়েছে, কেনই বা রাজীব সিনহার নাম পাঠানো হলো। তারপরে আমরা দেখেছি যে মুখ্য সচিব তিনি যান রাজভবনে, সেখানে গিয়ে তিনি বলে আসেন রাজীব সিনহা সম্পর্কে, এবং রাজ্য সরকার সাধারণভাবে এই ধরনের পদে কিন্তু যারা অবসরপ্রাপ্ত আধিকারিক তাদেরকেই পাঠানো হয়। অতীতে কিন্তু 2-1টি নজির বাদ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তাই দেখা গেছে যে যারা অবসরপ্রাপ্ত আধিকারিক তাদেরকেই দেওয়া হয় এই দায়িত্বে, এবং সেই মতো রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব তিনি জানান রাজ্যপালকে। তারপরেও রাজ্যপাল আরও নাম পাঠানোর কথা বলেন এবং শেষমেশ অজিত বর্ধনের নামও পাঠানো হয়। কিন্তু শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল মান্যতা দিয়েছেন রাজীব সিনহার নামই, অর্থাৎ রাজীব সিনহা তিনি খুব শিগগিরই তিনি দায়িত্ব পালন করবেন। তুমি জানো যে সামনেই পঞ্চায়েত নির্বাচন, তাহলে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়া সম্ভব ছিল না রাজ্য নির্বাচন কমিশনার পদে কেউ না থাকলে, তাই দ্রুততার সাথে এই পদ পূরণ করার প্রয়োজনীয়তা ছিল, এবং সেই কারণেই শেষমেশ আজকে যেটা দেখা গেল যে গভর্নর তিনি এই নাম সুনির্দিষ্টভাবে পাঠাবেন। ধন্যবাদ সুতপা, আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজ্যের নতুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা শিলমোহর দিল রাজভবন। আপনারা জানেন যে রাজ্যের যিনি নির্বাচন কমিশনার ছিলেন সৌরভ দাস, তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে যায় 28শে মে, 29শে মে নতুন নির্বাচন কমিশনারের নাম ঘোষণার কথা ছিল, কিন্তু রাজভবনের তরফ থেকে শিলমোহর না পাওয়ায় আটকে ছিল নাম। অবশেষে রাজভবনের তরফ থেকে শিলমোহর দেয়া হলো রাজ্যের নতুন নির্বাচন কমিশনার প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।